পীর ও মাশায়েখ আল্লাহওয়ালা, তাদের কথা আলাদা। জগৎ বরণ্য আল্লাহ পাকের একজন মেহবুব বান্দা হযরত খাজা শেখ ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমতুল্লাহ আলাইহি, তিনি 582 হিজরি কোন এক শুভ দিনে জন্মগ্রহণ করেন। ওনার আব্বার নাম ছিল জালালউদ্দিন। ইনি ছিলেন রসুলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় খলিফা হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর। বাপ ছিলেন আল্লাহওয়ালা, মা ছিলেন তমন খোদা প্রেমিক, নবী প্রেমিকা, ধর্মিকা একজন নারী, মুসাম্মাদ সবুরা খাতুন। ভালো গাছে ভালো ফল হয়, বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়। আব্বা জান ও ভাই জানেরাও হযরত খাজা ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমাতুল্লাহ আলাইহি জন্মের 2 বছর পরে পৃথিবী জমিন থেকে আব্বা হারিয়ে ফেলেন। জননী মা সবুরা খাতুন, তিনি সমস্ত দায়ী দায়িত্ব, তার পড়াশোনা, অন্য কিছু দায়িত্ব সবকিছু তিনি বহন করেন। একা একটি মহিলা বিবাহ হওয়ার সত্ত্বেও, স্বামী দুনিয়া থেকে বিদায় নেওয়ার সত্ত্বেও, আল্লাহ পাকের কৃপায় মা সবুরা পৃথিবী জমিনে সন্তানকে লালন পালনের দায়িত্ব বহন করে। আব্বা জান ও ভাই জানেরা এমনি করে দিনের পর দিন কেটে যায়। হযরত সবুরা বেটা ফরিদকে ডাক দিয়ে বলেন, বাবা ফরিদ, নামাজ পড়লে আল্লাহ পাক মিষ্টি দেবে। বাবা ফরিদ তখন মিষ্টি বড় পছন্দ করতেন, মায়ের কথাটা শুনে শেখ ফরিদউদ্দিন গঞ্জেশকর রহমাতুল্লাহ আলাইহি মায়ের কথা শুনে নামাজ পড়ার জন্য রওনা হলেন। মা জননী নামাজে আসার পূর্বে জায়নামাজের পাটিটা বিছিয়ে চিনির একটা ছোট পুরিয়া করে ভিতরে রেখে দিয়েছেন। ফরিদউদ্দিন হুজুর আমার নামাজের পাটিটা যেই তোলেন, চিনির পুরিয়া দেখতে পান, বড় আনন্দ খুশি হয়ে মহান আল্লাহ পাকের দরবারে নামাজের পাবন্দি করতে থাকে। একদিন বাচ্চাদের সঙ্গে খেলা করছে, হঠাৎ আজান হয়ে গেছে, রাস্তা থেকে উজু করেছে, বাড়ি এসে যায় নামাজের পাটি নিজে বিছিয়েছেন, বসেছেন। হযরতে খাজা ফরিদউদ্দিন গঞ্জেশকর হুজুর আমার নামাজের পাটিটা যেই বিছালেন, জননী মা চিন্তা করতেছেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি যদি আমার পুত্রের সম্মুখে চিনির পুরিয়াটা যায় নামাজের পাটির ভিতরে ভরে দেই, বেটা আমার যদি দেখতে পায় হয়তো বা আর তোমার ইবাদত করবে না। মা জননীর কথাটা মহান আল্লাহ পাকের দরবারে নিজের মনের কথাটা তিনি জানাচ্ছেন। ফরিদউদ্দিন গঞ্জেশকর নামাজ পড়লেন, নামাজ শেষ করি চিনির পুরিয়া পেয়ে গেছেন, জননী মায়ের দরবারে পৌঁছলেন, মা জননী আমার নামাজ পড়া শেষ হয়েছে। মা চিন্তা করি আল্লাহ পাকের দরবারে দোয়া করে, নগো আল্লাহ পাক আল্লাহ তাআলা ঝুঁকিয়ে দেওয়া কাজ ছিল আমার, আর তাকে হেদায়াত দান করা কাজ হলো তোমার। রব্বুল আলামিন আমার ফরিদ যদি চিনি না পায় আজ থেকে আর নামাজ পড়বে না। আল্লাহ পাক তুমি আমার ইজ্জত বাঁচাবার মালিক, তুমি আমার ফরিদকে মিষ্টি দিও। মায়ের দোয়ার বরকত ফরিদউদ্দিন গঞ্জেশকর মিষ্টি নিয়ে যেই গিয়েছেন, মা জননী চোখের পানি ছুঁয়ে কাঁদেন আর বলে, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার এত বড় দয়া, এত বড় মেহেরবান,
তুমি নিজেই চিনি দিয়েছ, চিনির স্বাদ একটু আলাদা এবং পাত্রটা একটু বড়। ও মা জননী, প্রতিদিন ছোট পুরিয়া আজ এত বড় পুরিয়া কেন? ও গো বাবা ফরিদ, প্রতিদিন আমি দিতাম, আজ আমার আল্লাহ পাকের তরফ থেকে চিনি পেয়েছ। চিনিকে সাকার বলা হয়, সেই থেকে ফরিদের টাইটেল হলো ফরিদুদ্দিন গঞ্জের সাকার। যেহেতু আমরা তরিকতের মানুষ, যেহেতু আমরা অলিভক্ত মানুষ, ও আব্বা জানে রাও, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদের ভিতরে জানিয়েছেন, আনআম আল্লাহু মিনান নাবিয়িনা ওয়াসসিদ্দিকিন ওয়াসশুহাদা ওয়াসসালিহিন। মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা চার শ্রেণীর প্রতি আপনার ইনআম দিয়েছেন, প্রাইজ দিয়েছেন, নবীগণ, সিদ্দিকিনগণ, শহদা এবং সালেহীন। সালেহীনদের অন্তর্ভুক্ত হলো আল্লাহ নেক ওলি বান্দা গণেরা, বলুন সুবহানাল্লাহ। আব্বা জান মাথায় রাখুন, হযরতে ফরিদউদ্দিন গঞ্জের সাকাত রহমাতুল্লাহ আলাইহি গ্রাম্য মাদ্রাসায় পড়াশোনা শেষ করে জননী মা সবুরা বলেন, বাবা ফরিদ তুমি মুলতান চলে যাও, এই মুলতানে তুমি তোমার পড়াশোনা শেষ করো। মুলতান শহরে যখন উনি চলে গেলেন, পড়াশোনা আপনার করতেছেন, করতে করতে একদিন একটি কিতাব নিয়ে মসজিদের আপনার বারান্দায় বসে বসে পড়তেছেন। এমনি সময় এত মনোযোগ দিয়ে কিতাবটা পড়তেছেন, অন্যদিকে কোনো ধ্যান ধারণা নাই। হঠাৎ একজন বুজুর্গ ব্যক্তির দর্শন হলো, এমন সময় জিজ্ঞাসা করে, বাবা তুমি কি করতেছো? কোন একটি আওয়াজে তার ধ্যান ভগ্ন আপনার কিনা ভেঙে যায়। চোখের দিকে তাকায় বলে, বাবা তুমি কি পড়তেছো? বলে, আমি একটি আরবি কিতাব পড়তেছি। কিতাবে কি হয়? বলে, এই কিতাব মানুষকে পথ দেখায়, মানুষের উপকার করে। সঙ্গে সঙ্গে বললেন, বাবা তোমাকে কি এই কিতাব কোনো উপকার করেছে? চোখে চোখের দিকে তাকিয়ে চিন্তা করেন কি বলবো। কিছুক্ষণ পরে বললেন, আজ পর্যন্ত কিতাব আমার কোনো উপকার করি নাই। আব্বা জান আমার, সঙ্গে সঙ্গে উনি বললেন, বাবা এটা হলো কিতাবি বিদ্যা, এবার তোমার কিছু প্রয়োজন রয়েছে মারেফাতি বিদ্যা। ইলম হলো দুই প্রকারের, ইলমে শরিয়াতি, ইলমে মারেফাতি। শরিয়াতি ইলম কিতাব পড়ে স্কুল কলেজ পাঠশালায় মাদ্রাসায় পাওয়া যায়, কিন্তু মারেফাতি বিদ্যা আল্লাহর ওলিদের সোহবা ছাড়া পাওয়া যায় না। দুনিয়ার জমিনে লাখো লাখো মুলবি পাওয়া যাবে, এমন রয়েছে বাবা আমার এক বিদ্যায় পণ্ডিত, কিন্তু পাণ্ডিত্য অর্জন করতে পারি নাই। যতক্ষণ কাবিল একটি আলেমে পরিণত হতে পারে না, যতদিন ইলমে মারিফাত হাসিল না করতে পারি। সোনা মানিক আমার আব্বা জান জওয়ান যুবকেরা, হযরতে ফরিদউদ্দিন চিন্তা করলেন, কিছু কথাবার্তা মারিফাতি কথা শুনলেন, ডাক দিয়ে বলছেন, বাবা ফরিদ তুমি এই শিক্ষা অর্জন করার জন্য আমার সঙ্গে চলো। ওই বুজুর্গ ব্যক্তিটার কথা শুনে মনের ভিতরে বড় আশা জাগে, ওনার সঙ্গে চলে যাবেন। ওনাকে ডাক দিয়ে বলছেন, হুজুর আপনার সঙ্গে যাব বটি, তবে আমার একটি প্রশ্ন, আমার মায়ের কাছে বলা হলো না, মায়ের বিনা অনুমতিতে আমি আপনার সঙ্গে যেতে পারি না। ঠিক আছে বাবা, মায়ের কথা তো অবশ্যই প্রয়োজন, যাও তুমি তোমার মায়ের কাছ থেকে হুকুম নিয়ে এসো। মিল্লাতে ইসলামিয়া আমার ওই বুজুর্গ ব্যক্তি অন্য কেহ ছিলেন না, হযরতে খাজা মাইনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহির প্রথম শিষ্য, প্রধান খলিফা, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। অন্য কেউ ছিলেন না। আব্বা জান আমার ভাই জানেরাও, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, কিন্তু ফরিদ ওনার নামও জানেন না, চেনেন না, হঠাৎ আবির্ভাব হয়েছে বাবাও। মিল্লাতে ইসলামিয়া জননী মায়ের কাছে গেলেন, মা জননী দেখে আশ্চর্যজনিত হয়ে গেলেন, বাবা বাবা বাবাও, কোনো খবর নাই, কিছু নাই, তুমি কেমন করে হঠাৎ মাদ্রাসা থেকে ফিরে এলে? সঙ্গে সঙ্গে, কেমন আছো বাবাও? আল্লাহর মসজিদে আম্মা আপনার দোয়ায় ভালো আছি, আপনি কেমন আছেন? মা বলেন, বাবা আল্লাহর মসজিদে ভালো আছি,
বটে, তবে তোমাকে আমার কোল থেকে আলাদা করে বেটার বেদনা আমার মনে বড়। এ কথাটা যখন জননী মা বলেছেন, এমনি সমাতে দেখা গেল কিনা বাবা, মা জননীকে পুরো ঘটনাটা খুলে বললেন, ওগো মা এমন এমন ঘটনা ঘটেছে, একজন আল্লাহওয়ালা ব্যক্তি আমাকে নিয়ে যেতে চায়। সঙ্গে সঙ্গে জননী মা বলেন, বাবা এত বড় ভালো কথা, শরিয়াতি বিদ্যা শিখে মানুষ মানুষ হতে পারে না, যতদিন মারেফাতি বিদ্যা শিখতে না পারে। যাও বাবা যাও, তোমাকে আমি হুকুম দিলাম, তুমি চলে যাও। মায়ের কাছ থেকে দোয়া নিয়ে হযরতে ফরিদ আপনার বেরিয়ে গেলেন নির্জনতায়। আল্লাহর ইবাদত করবেন ঘুরে 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 ঘুরে, অনেক দেশ ঘুরে ঘুরে এমন একটি নিরালা জায়গা পাইলেন, মরুভূমি কোনো মানুষের বসবাস নাই, এমন একটি জায়গাতে আপনার কিনা শুনশান নিরালা জায়গা উনি বেছে নিলেন, পছন্দ হলো, ওইখানে তুমি আল্লাহর ইবাদত বান্দগি করতে লেগেছেন। বাবা খাওয়া নাই দাওয়া নাই, রাতের পাত দিনের পর দিন আল্লাহর ইবাদত করে চলেছেন। আব্বা জানারা বেশ কয়েকদিন পরে খোদার জ্বালা যখন ধ্যান মগ্ন আপনার ভেঙে যায়, তখন পিপাসা খোদার জ্বালাটা একটু অনুভব করে। বাবা ওই সমাতে ওই গাছের আপনার কিনা কচি পাতাগুলো ছুঁয়ে 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 নিজে আহার করতে থাকেন। এমনি করে আপনার এক নয় দুই নয় বারোটি বছর কাটিয়ে দিয়েছেন এমন একজন আল্লাহ ভীরু মানুষ, যিনি গাছের কচি পাতাগুলোকে ভক্ষণ করে মহান আল্লাহর ইবাদত করেছে। বাবা শেখ ফরিদের জীবনী রহমানিয়া লাইব্রেরি নর্থ ব্লক হল রোড ঢাকা। মিল্লাত ইসলামিয়া। এখন হযরতে ফরিদ বারোটি বছর পরে এমনি ভাবে খোদার ইবাদত বান্দগি করে উনি ফিরে আসলেন। হযরতে শাহ আলিমুদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলিহে বলেছেন, নিরালা নির্জনে বসে ডাকো নিশির শেষে, যে মানুষটি পৃথিবীর জমিনে বিবি ঘুমাবে, বাচ্চা ঘুমাবে, মা ঘুমাবে, বাপ ঘুমাবে, নির্জনতায় মহান আল্লাহকে ডাকতে না পারি, ওই ব্যক্তি কখনো খোদার মেহবুব হতে পারে না। আব্বা জান আমার ভাই জানেরাও, বারোটি বছর পরেই জননী মায়ের কাছে ফিরে এলেন। মা জননী বেটা ফরিদকে দেখে বড় আনন্দ, জিজ্ঞাসা করেন, বাবাও এই বারোটি বছর তুমি কিভাবে কাটিয়েছ? হযরতে ফরিদউদ্দিন গান্ধী সাকার বলেন, মা জননী রাতের পর রাত দিনের পর দিন মহান আল্লাহর ইবাদত করেছি, এমন কোন মুহূর্ত বাদ দেইনি যে টাইমটি আমি আমার আল্লাহ পাকের ইবাদত করি নাই। কিন্তু আম্মা জান কি বলবো, যখন আমার খোদা লাগতো, ধ্যান আমার যখন ভেঙে যেত, খোদা পিপাসা জ্বালাটা আমি বুঝতে পারি, তখন গাছের কচি পাতাগুলো ছুঁড়ে আমি ভক্ষণ করে নিতাম। মা জননী কথাটা শুনে সন্তুষ্ট হতে পারলেন না, মা জননী রেগে গিয়েছেন এবং ফরিদের মাথার এক গোছা চুল ধরে টান দিয়েছেন। হযরতে ফরিদউদ্দিন চিৎকার মেরে উঠেছে, মা বারোটি বছর আমি আপনার কাছে এসেছি, আপনি এত জোরে আমাকে টান দিয়ে বেদনা কেন দিলেন? শোনা মানে কেনা বাবাজিরা, মা জননী ডাক দি বলে, ফরিদ তোমার সামান্য মাথার চুল ধরে টেনেছি, এত ব্যথা তুমি অনুভব করতেছ, মহান আল্লাহ পাকের সৃষ্টি ওই গাছের কচি পাতাগুলো কি তুমি ছিঁড়েছো, তাদের কি কষ্ট হয় না? তুমি এত বড় একজন নাফরমান, আমার পেটে জন্ম দিয়েছি, এত বড় একটা কুলাঙ্গার সন্তান জন্ম দিয়েছি, আমি চিন্তা করি তোমার মতো ছেলে আমি যদি জন্ম না দিতাম বড় ভালো হতো। অত সহজ নয় মুসলমান হওয়া। আব্বা জানো ভাই জানেরাও, হযরত শেখ ফরিদউদ্দিন গান্ধী সাকার বলেন, ওগো মা তবে কি হবে, তুমি এত বড় পাপ করেছো, গাছের পাতাগুলোকে ছেড়েছো, তার কি কষ্ট হয়? তোমার চুল আমি ছেড়েলাই নাই, শুধুমাত্র জোর করে টান দিয়েছি, তাই তুমি চেঁচিয়ে উঠেছ, আর এই বৃক্ষগুলো কিছু বলতে পারেনি, বলে কি তার ব্যথা লাগে না?
যে ব্যক্তি পৃথিবীর জমিনে একটি বৃক্ষকে একটি গাছকে কষ্ট দিয়েছে, ও ব্যক্তি কখনো আল্লাহর মেহবুব হতে পারে না। এই বারোটা বছর তোমার বেকার চলে গেল, ও বাবা চলে যাও চলে যাও, মায়ের কাছ থেকে আবার দোয়া নিয়ে ফরিদুদ্দিন গাঞ্জির সাকার আবার ওই নিরালা জায়গায় চলে গেলেন। এবার আপনার করলেন কি, একটি শুকনো কাঠ আপনার কিনা গ্রো করেছেন, গ্রো করার পরে ফিসাই করে অল্প আপনার কিছু ভুষি হয়েছে, ওই ভুষি দ্বারাতে আপনার দুইখানা রুটি বানিয়েছে, একটি পাত্রে পানি এনে ওই রুটি দুটো কাছে রেখেছেন আর ওই পানিটা কাছে রেখেছেন। আল্লাহর ইবাদত বান্দেগি করেন, আপনার কিনে এমনি করে আপনার দিনের পর দিন মাসের পর মাস চলে যায়, যখন ধ্যান মগ্নটা ভেঙে যায় তখন এই খাদ্যর দিকে দেখে মন খেতে চায়, সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে ওরে রুটি সম্মুখে পানি সম্মুখে, মন রে খেতে চাস নাতি, মহান আল্লাহর ইবাদত কর। মিল্লাত ইসলামিয়া এইভাবে বারোটি বছর কাটিয়ে আবার মায়ের কাছে ফিরে এসেছেন। জননী মা জিজ্ঞাসা করে, বাবা ফরিদ এই বারোটা বছর তুমি কিভাবে কাটালে? বাবা ফরিদুদ্দিন গান্ধী সাকার নিজের সমস্ত ঘটনাগুলো মায়ের কাছে ব্যক্ত করেছেন। জননী মা আরো রাগান্বিত হয়ে গেছে, তুই নাফসের প্রতি অত্যাচার করেছিস, মিথ্যা আশা দিয়েছিস, এই তো খাবো এই তো খাবো, মিথ্যা আশা দিয়ে আল্লাহর ইবাদত করেছিস, এই চব্বিশটা বছর তোর বেকার চলে গেল বাবা, বেরিয়ে যা, তোর মতো সন্তানের মা হয়েছি। আবার দুঃখ হয়, বাবা সোনামানিক আমার জওয়ান যুবকেরা, হাজরাতে ফরিদুদ্দিন গঞ্জের সাকার মায়ের কাছে স্থান পেলেন না, বারোটি বারোটি করে চব্বিশটি বছর পরে এমন করে আল্লাহর ইবাদত করেছেন, কিন্তু তবু মা তাকে ঠাই দিচ্ছেন না। এমনি করে আপনার কিনা মায়ের কাছ থেকে আবার দোয়া দানি নিয়ে আবার চলে গেলেন আপনার কিনা ওই নিরালা নির্জনতা জায়গাতে। মুসলমানেরা গিয়ে একটি কুয়া খুঁজে পেয়েছেন, ওই কুয়াটা খুঁজে পাওয়ার পরে দেখেন ওই কুয়ার পানিটা অন্তত পক্ষে 30 ফুট নিচে হবে, তাই একটি কাঠ জোগাড় করলেন বড় তক্তা, ওই তক্তাটা কুপা কুয়ার উপরে ইন্দারার উপরে কুয়ার উপরে বিছিয়ে দিয়েছেন, আর আপনার নিজের পায়ে রশি বেঁধে ওই কুয়াতে আপনার পা গুলো উঁচু আর মাথা নিচু করে আল্লাহর ইবাদত করতে আরম্ভ করেছেন। আমি ফরিদ সমস্ত কিছু বন্ধ দিয়ে একনিষ্ঠ ভাবে আল্লাহকে ডাকবো। বাবাজি রামাত হযরতে ফরিদুদ্দিন গান্ধী সাকারের মা জননী, দুনিয়ার বুকে আবেদা সালেহা নেককারিনী রমণী ছিলেন, বাবাজিরা আমার এমনি সমাতি একের পর একদিন যখন কেটে যায় এমন ভাবে খাদ্য যখন ইচ্ছা হয় হযরতে ফরিদুদ্দিন গঞ্জের সাকার না খেয়ে খেয়ে, বাবা আমার মাংসের কোনো লেশ গায়ে ছিল না, শুধু গায়ের সঙ্গে চামড়া লেগে রয়েছে মুসলমান, এমনি করে দিন কেটে যায় ফরিদের, বাবাজিরা আমার এমনি করে আপনার 11টা বছর পার হয়ে যায়। ফরিদুদ্দিন নিজের আপনার নাফসটাকে জব্দ করতেছেন, এমনি সমাতে দেখা গেল কিনা বাবা হযরতে ফরিদুদ্দিন গঞ্জের সাকার পৃথিবীর জমিনে এমনি করে ইবাদত বান্দেগি করতে করতে দুনিয়ায় 11টা বছর পরে ফরিদুদ্দিন গঞ্জের সাকারের কাছে একটি কাক এসেছে, কাক, ও ফরিদ তুমি আমাকে কিছু খেতে দাও, আমি কয়েক আমি খুব ক্ষুধা জ্বালা ভোগ করতেছি। ফরিদুদ্দিন বলে, আমার দেহ তোমার জন্য দান করে দিলাম, যে অঙ্গটা পাও খাও, কিন্তু আমার চোখ দুটো খেও না। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। হযরতে ফরিদুদ্দিন গঞ্জের সাকার রহমাতুল্লাহ আলাইহি, বাবাজিরা আমার কাকটাকে যখন হুকুম দিয়েছে ওই কাকটা আপনার দেহের উপরে বসে গিয়েছে, যে জায়গায় ঠোক মারে সে জায়গা কট কট করে আওয়াজ হয়, মাংসের কোনো লেশ নাই, শুধুমাত্র হাড় রয়ে গেছে। সোনা মানিকের কাক নিজের জবানে বলছে, ফরিদ
তুমি আমার সঙ্গে ধোকা দিয়েছ, তোমার গায়ে গোস্ত নাই, আমি কোন জায়গাটা খাইব, আমার ক্ষুধা আমি মিটাতে পারবো, যে জায়গাটা খেতে পারবো ওই জায়গাটা তুমি নিষেধ করছ। হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকার আল্লাহর ইবাদত বান্দিগি করে বাবা তার কানে এসে টিকটিকিতে ডিম পেড়ে দিয়েছে, বাসা বেঁধেছে, তবু কোনো খেয়াল নাই, একনিষ্ঠ ভাবে আল্লাহ ধ্যানে মশগুল হয়েছে। আমরা যা সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের দিদার স্বরূপ, আল্লাহ দেখা যায় নামাজে গেলে, কিন্তু আমরা নামাজ পড়ি, নামাজ হলো বদমাইশ চিটিংবাজ, নামাজ কাকে বলে? যে নামাজে খোদা দেখা যায়, রাসূলে পাক বলেন যদিও না খোদা দেখো এমন ভাবো মহান আল্লাহ পাক তোমাকে দেখছে, এ চিন্তা আমাদের আছে? আমরা মসজিদে আসি ঝাপা ঝাপ ঠোক দিয়ে দৌড়, তিনবারের জায়গায় যদি সুবহানা রব্বিয়াল আলাই একবার বলতে হয় তো আরো ভালো। নামাজে গিয়ে চুরি করে, রুকুটাও ঠিক করে না, সেজদাও ঠিক করে না, কায়ামও ঠিক নেই, রুকুতে অনেকে গিয়ে আর পুরো দাঁড়ায় না, ওইভাবে চলে যায়। দুনিয়ায় বিখ্যাত চোর হলো সেই যে নামাজে চুরি করে। বাবা বহু কথা, আমি চাচ্ছি বেশি আপনাদের বিরক্ত না করে অল্প কিছু ঘটনাটাই বলি, কোনো সাইডে যাব না। আব্বা জান আমার ভাই জানেরাম, হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকার এমনি করে আপনার কিনা কাকটাকের কাকের খোদাটা অনুভব করি। ফরিদ বলেন, ও গো কাক, তুমি আমার একটা চোখ খাও কিন্তু আর একটা চোখেও না, এই চোখ দিয়ে আমার আল্লাহ পাকের দুনিয়াটা দেখতে চাই। মিল্লাত ইসলামিয়া ওই কাক ফরিদের চোখটা বার করি ঠুকে ঠুকে খেতে লেগেছে, তার ক্ষুধাটা মিটিয়ে নিয়েছে, হঠাৎ আর একটা কাক কান্না করতে আরম্ভ করেছে। ও গো আল্লাহর বন্ধু ফরিদ, আমারও বড় ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধাটা একটু মিটিয়ে দাও। ফরিদ বলে, আমি কেমন করে তোমার ক্ষুধাটা মিটাতে পারি, আমার দেহ তোমার জন্য হাজির, আমার চোখ দুটো ছিল একটি মাত্র খেয়েছে আর একটা বাকি আছে, এই চোখ আমি কাউকে দেব না। সোনা মানিকের হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি যখন এই কাকটাকে দেহ খেতে বলেছি, পায়ে ঠোক মারে গায়ে ঠোক মারে কোথাও গোস্ত পায় না, তার ক্ষুধা মেটে না, হঠাৎ বলে, ফরিদ রে, সে তার ভাগ্য ভালো ছিল, সে একটা চোখ খেয়ে ক্ষুধা নিবারণ করে চলে গেল, আমি হতভাগা, আমার নসিবে জোটে না, যেটা আমি খেতে পারবো সেটা তুমি মানা করে দিয়েছ, আমি চলে গেলাম, ও গো ফরিদ আমার নসিব মন্দ। হযরতে ফরিদ কাকের দুঃখ সহ্য করতে পারে না, কাক তাকে ডাক দিয়ে বলে, কাক ফিরে যাস না, আয় আমি ফরিদের দ্বিতীয় চোখটাও তুই তুলে, তোর মনের তোর ক্ষুধাটা তুই নিবারণ করে নে। ফরিদের এই কথাটি ওই কাক যখন দ্বিতীয় চোখটা তুলে ঠুকে ঠুকে খেতে আরম্ভ করেছে, বাবাও কাক তো ক্ষুধা মিটিয়ে চলে গেল। ফরিদউদ্দিন গঞ্জে সাকারের বারোটা বছর কেটে যায়, ফরিদউদ্দিন যাও করে কষ্ট করে ইশারায় আপনার কিনা ওই তক্তার উপরে আপনার ওষু উঠেছেন, ওখান থেকে কুয়া থেকে যা হোক করে কুয়ার সাইডে এসেছেন, আল্লাহর কাছে কান্না করেন, মাবুদরি মায়ের কাছে যাব কেমন করি, আমি বাড়ি বা যাব কেমন করে, দেখব কেমন করি, পৃথিবী তো আমার কাছে অন্ধকার। হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকার কুয়ার কিনারায় আল্লাহর নাম নিয়ে যেই চোখ খুলেছে সমস্ত দুনিয়া দেখতে পায়। আব্বা জানো ভাই জানেরা, হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি এমনি করে দুনিয়াটা যখন দেখেছেন, সঙ্গে সঙ্গে উনি ওনার মায়ের কাছে এসেছেন, জননী মা ফরিদের সমস্ত জিনিসগুলো কাশফের মাধ্যমে বুঝতে পেরেছেন। জননী মা বুঝতে পারার পরে তিনি মা ছিলেন আবেদা সালেহা নেককারিনী, কিতাবের ভিতরে এসেছে হযরতে রাবিয়া বাসরি ছিলেন তপস্বী প্রবর নারী, কিন্তু তিনি ছিলেন কুঁয়ারী, পৃথিবীতে বিয়ে করেননি। এই রাবিয়ার পরে ছিলেন হযরতে সাবুরা, বাবা ইনি ছিলেন বিবাহিতা স্ত্রী, মিল্লাত ইসলামিয়া ইনিও ছিলেন রাবিয়ার মতো তপস্বী। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃক্ষ তুমি কেমন ফলে তোমার পরিচয়, হযরতে
সবুরা যেমন ছিলেন নেককারিনী নারী, কাশফের মাধ্যমে বেটার অবস্থা জানতে পারি। বাবাজিরা আমার বেটা ফরিদ যখন সম্মুখে এলো, সঙ্গে সঙ্গে মা জননী ডাক দেয়, ও বাবা ফরিদ কেমন করেছিলে তুমি? সমস্ত ঘটনাগুলো খুলে খুলে বলেছি। মা সন্তুষ্ট চিত্তে বাচ্চাটাকে কোলে বসিয়ে নিয়েছে, বাবা ফরিদ এসো আমার কোলে বসো। বেটা ফরিদের মুখে একটি চুমা দিয়ে মা বাচ্চাটাকে বুকে জড়িয়ে ধরেছ, আজ তুমি কর্মের মতো কর্ম করছ বাবা। হযরতে ফরিদউদ্দিন গন্ধে সরকার রহমাতুল্লাহ আলাইহি পৃথিবীর জমিনে এমনি করে মায়ের খেদমতে থাকেন বাবা, ওখানে থাকতে থাকতে জননী মায়ের কাছ থেকে আবার আপনার কিনা বিদায় নিলেন। এবার মুর্শিদের তলাশ করতে মা বলে, বাবারি তুই বায়াত গ্রহণ কর। ওনার এই 36টা বছর তিন যুগ চলে যাওয়ার পরে ওনার সেই মসজিদের বারান্দায় বসে কিতাব পড়া ওই বুজুর্গর কথা মনে পড়ে। তাকে দেখলাম কিন্তু তাকে নামও জানলাম না, বাড়ি কোথায় তাও জানলাম না, কেমন করে পাবো? মায়ের কাছে ঘটনা বলাতে মা জননী দোয়া করে, আল্লাহ পাক তোমাকে যেন তার সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা মায়ের দোয়া কবুল হবে না গো বাপজি? এ কথা মায়ের যখন হলো, বেটা ফরিদ বেরিয়ে গেলেন। বেরিয়ে যাওয়ার পরে শুনছেন ওই এলাকায় বহুত বড় আল্লাহর একজন ওলি আছেন, শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি। হযরতে শাহ আবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহির খোঁজ পেলেন। উনি করেন, বাবা আমার এখনকার মতো তখন যাওয়া আসা যানবাহনের ব্যবস্থা ভালো ছিল না, উনি আপনার পানির জাহাজে গেলেন, এমনি করে আপনার পায়ে তালো চার পাঁচ দিন হাঁটলেন, তারপরে সম্মুখে আর একটা নদী পার হতে হবে, কিন্তু ওই নদীর কিনারায় কোনো নৌকা নাই, কেমন করে পার হবে বাবা? ওনার কাছে একটা কাগজ ছিল, ওই কাগজটাকে নৌকা বানায় তার উপরে বসে দ্রুত গতিতে ছুটেছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যদি বলেন, এই কাগজ তুই নৌকা হ, আমাকে ধরতে ধরবে না, ধরবে না? অনেকে বলে তাই কখনো হয়? ওহবা, আল্লাহ পাক যে বললেন কোরআন শরীফে, সলিহীনদের প্রতি আমার ইনাম, পরহেজগারদের প্রতি আমার ইনাম, একটা মাত্র খাজা আয়েশা হলো রাজা, জায়গাটার নাম ছিল রাজস্থান, রাজাদের স্থান, আয়েশা রাজা ছিল, একটা খাজা ছিল। পালিয়ে যান, উঠে যান, এটা আমাদের রাজার পশুদের থাকার স্থান। খাজা বললেন, 40 জন সঙ্গপঙ্গ নিয়ে, ঠিক আছে ওরাই বসুক। সকালে যখন রাখালেরা এসেছে তো আর পশুগুলাকে উঠাতে পারে না, কারণ খাজা বলেছেন তারাই বসুক, মুখ হলো খাজার, পাওয়ার আমার আল্লাহর। বলুন সুবহানাল্লাহ। দেখলে হবে না খাজা, বলনেওয়ালা দেখো না, ও বলছে কার পাওয়ারে সেটা দেখো। মিল্লাত ইসলামিয়া আমার, রাখালেরা সব ব্যতিব্যস্ত, ওঠে না, সারা রাত উঠিনি, কি হবে বাবাজি আমার? সমস্ত ঘটনা খুলে বলাতে রাজা প্রজারা গিয়ে ক্ষমা চাওয়াতে খাজা বললেন, যাও, উঠে গিয়েছে। খাজার বলতে দেরি, উঠতে দেরি হলো না। বলুন সুবহানাল্লাহ। অনেকে কইবেন তাই কেমন করে হয়, যেহেতু আমি আউলিয়া বিষয়ে বলছি, খাজার কথা আমার আল্লাহর দেওয়া পাওয়ার কেমন করে হয়, ছোট্ট একটি যুক্তি দেই। নইলে অনেকে আসেন, হয়তো অনেকে মোবাইলে রেকর্ডিং করছেন, শোনাবেন বাইরে, যুক্তিটাও শোনেন। এ মহিষপুকুর গ্রাম, পূর্বপাড়া পশ্চিম পাড়া, মনে করুন পূর্বপাড়ার সাদ্দামের মা 3 বছর আগে গলায় দড়ি দিয়ে মারা গেছে, পশ্চিম পাড়ায় আপনার কিনা আব্দুর রহমানের মা, তার উপরই দোষ হয়েছে। মনে করুন চালক করা একজন ব্যক্তিকে এনেছে, তেল পড়ে কানে ধরেছে, বল তুই কে? তো আর খুঁজে নিজের নাম আসলটা না বলে বলছে, আমি সেই সাদ্দামের মা, 3 বছর আগে যে বিষ খেয়ে মারা, এই গলায় দড়ি দিয়ে মারা গেছে। কত রকম আটরাম সাটরাম করে, পরক্ষণে যখন তার হুঁশ ফিরে সুস্থ হয়, জিজ্ঞাসা করে, বুবু তুই যে জুতো গালে করে নিয়ে গেলি, ঝাঁটা গালে করে নিয়ে গেলি,
ছি তোবা তোবা, তাই কখনো হয়? ওই কাজ কেউ করে? 12 বছরে মুড়ো ঝেটা গালে করি আমি নিয়ে গেছি। হ্যাঁ বাবু, তাই করলি তো, শাস্তি দেয় আব্দুর রহমানের মাকে, লাগে কাকে? বদমাইশ জিনকে লাগে না? কথা বলছে আব্দুর রহমানের মা, বলাচ্ছে জিন, এ আমরা চোখে দেখি। যদি আব্দুর রহমান তার মায়ের কথা জিনের কথা হতে পারে, আমার খোদার কথা আল্লাহর কথা হতে পারে, বলি সুবহান। তবে যারা মোবাইলে রেকর্ডিং করছেন, ওই মোবাইলে যদি এরা গান রাখে না, কিয়ামতের দিন এদের বিরুদ্ধে কেস করা হবে, মামলা চালানো হবে। ভাই আমার ওয়াজ ডিলিট করো, নইলে গান ডিলিট করো। সোনামানিক আমার, আব্বাজান জওয়ান যুবকেরা আমার, মানুষ যখন খোদাতে আত্মহারা হয়ে যাবে, খোদার দেওয়া পাওয়ার হবে। হযরতে বুয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি দেখছেন, একজন ব্যক্তি একটি কাগজের নৌকা করে তার উপরে আরোহণ করে দ্রুত গতিতে আমার দরবারের দিকে আসছে। হযরতে শাহ বুয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে মানুষটি একটি কাগজের নৌকার উপরে দ্রুত গতিতে আমার কাছে আসতে পারি, নিশ্চিত তিনি মারেফাতের ভান্ডার। হযরতে বুয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহি একটুখানি তাওয়াজ্জু দিয়েছেন, মিল্লাত ইসলামী একটুখানি কারামতি দেখালেন, এমন কারামতি দেখালেন সঙ্গে সঙ্গে বাবা ওই কাগজের নৌকাটা ঘুর পা খেতে লেগেছে একই জায়গায়। বাবাজিরা আমার, যখন ঘুর খাচ্ছে একই জায়গায় আর আগায় না, মিল্লাত ইসলামিয়া হযরতে শাহ বুয়ালি কালান্দারের দোয়া কারামাত, ওনার কথা ওনার ফায়দ আল্লাহর দেওয়া শান। এমনি সামাতি হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহ পাক বুঝেছি এ কোন ব্যক্তির কারামাত, যে ব্যক্তি আমার এই দশা করেছে তার যেন মাথাতে দুটি শিং গজিয়ে যায়। ফরিদউদ্দিন গঞ্জে সাকারের কথা আমার আল্লাহ দরবারে কবুল হয়ে যায়, হযরতে শাহবু আলী কালান্দারের মাথায় দুইখানা শিং বেরিয়ে গেল। বাবা, এখন সিং যখন বাড়িয়ে গেল, উপায় তো আর নাই। সিং বাড়ানোর পরই যখন উনি কিনারায় আসলেন, কিনারায় আসার পরেতেই উনি যখন আবার দোয়া করলেন, সিং ভালো হয়ে গেল, আবার আপনার কিনা সুস্থতা বোধ করলেন, বুয়ালি কালান্দার বলুন সুবহানাল্লাহ, মিল্লাত ইসলামিয়া বুয়ালি কালান্দার রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে বহু কথা বা গতন হওয়ার সময় এমন সময়তেই উনি এনাকে পরীক্ষা করার জন্য একটি মাত্র কবুতর দিলেন আর একটি চাকু হাতে দিলেন। ও ফরিদ, তুমি এই কবুতরটাকে এমন জায়গায় জবাই করো যেখানে কেউ যেন না দেখে। হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি ওখান থেকে চলে গেলেন, ওই কবুতরটাকে জবাই করবে বলে আলে গেলেন, কিন্তু ওখানে গিয়ে মনে পড়ে গেল পৃথিবীর কোন মানুষ দেখে না, কিন্তু আমার আল্লাহ থেকে আমি ফরিদ লুকাতে পারবো না। এমনি করে সমস্ত জায়গায় ঘুরে ফরিদউদ্দিন গঞ্জে সাকার কোথায় এমন জায়গা পেলেন না যেখানে গিয়ে কবুতরটাকে জবাই করা যায়। ফরিদউদ্দিন গঞ্জে সাকার ফিরে গেলেন শাহবু আলী কালান্দার হুজুর, আমি আপনার কাছে বায়াত হওয়ার জন্য এসেছি, কিন্তু আপনার হুকুম পালন করতে পারলাম না, আমি একটি কবুতর জবাই করে এনে দিতে পারলাম না। শাহবু আলী কালান্দার রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা তুমি যে মারেফাতে অনেকটা পথ এগিয়ে গিয়েছো এটা আমি বুঝতে পেরেছি, শুধু তোমাকে পরীক্ষা করার জন্য আমি এই কাজ করেছি। ও বাবা চলে যাও, চলে যাও, একজন আল্লাহওয়ালা ব্যক্তি রয়েছে যিনি হযরতে মঈনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহির প্রধান শিষ্য, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি তার আস্তানা তার ঠিকানা সবই কিছু বলে দিলেন। হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি গুটি গুটি পায় আপনার কিনা টুকটুক করি ওনার দরবারে চলে আসেন। দিল্লির জমিনে যখন উনি এসেছেন, এমনি সময়তে দেখেন হযরতে ফরিদউদ্দিন গঞ্জে সাকার রহমাতুল্লাহ আলাইহি দেখছেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকী আল্লাহর ইবাদত করতেছে। ঘন্টা তিনি চলে গেল, হঠাৎ আপনার কিনা উনি ইবাদত সেরে তাকিয়ে দেখি
একজন ছেলে বসে রয়েছে, ও মুসলমান চেহারা যেন সেই ছেলের সঙ্গে মিলে যায় যার চেহারা ৩৬টা বছর আগে দেখেছে। সোনা মালিক আমার বাবাজিরা, হযরতে ফরিদউদ্দিন গন্দ সাকা রহমাতুল্লাহ আলিহে, আপনার কিনা মুরিদ হতে চান, বায়াত হতে চান? হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে, বাবা ফরিদ আমি তোমাকে বায়াত করতে পারি, তবে আমার দরবারে তোমাকে খেদমতে থাকতে হবে। কি খেদমত বলে, ৭টা বছর ধরে আমার তাহাজ্জতের উজুর পানি দিতে হবে, একদিনের জন্য যদি তোমার ত্রুটি হয় দেরি হয় তাহলে ওই দিন থেকে আবার ৭ বছর শুরু হবে। সোনা মানিকেরা, এমনি করে যখন ৭ বছর পূর্তে মাত্র একদিন বাকি রয়েছে, হাজরাতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আল্লাহ পাকে দরবারে হাত উঠিয়ে বলেন, মাওলা গো এই ছেলেটা এত সুন্দর ভালো, একদিনের জন্য আমার খেদমতে ত্রুটি করিনি, আল্লাহ তোমার ইবাদাতে ত্রুটি করিনি, তবে আমার মন চেয়েছে তাকে কাছে রাখতে, আর সকালেই তাকে বায়াত করে বিদায় দিতে হবে। আয় আল্লাহ পাক আমার দোয়াটা কবুল করে নাও, আর যেন ফরিদ আমার কাছে পানি আনতে না পারে, তার ওই পানির পাত্রটা যেন গরম করার সময় ভেঙে যায়। সোনা মানিকেরা, হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকির দোয়াটা আল্লাহ পাকের দরবারে যখন কবুল হয়ে গেল, এমনি সময়তে রাতের বেলা তাহাজ্জুদ নামাজের জন্য যখন পানি গরম করতে গিয়েছে, আল্লাহর কি কুদরত, পানির পাত্রটা ফেটে গিয়েছে। হযরতে ফরিদউদ্দিন গন্দের সাকার আর একটা পানির পাত্র এনে পানি গরম করে উজুর জন্য দিলে বটি, চিন্তা করেন হুজুর অপরাধ নেবেন না, আমার সে পানির পাত্রটা ভেঙে গিয়েছে। হযরতে ফরিদউদ্দিন গন্দে সাকারকে ডাক দিয়ে বলেন, বাবা ফরিদ তাহলে তোমার শর্ত অনুযায়ী এখনো আবার ৭ বছর খেদমত করতে হবে। হুজুর তাতে আমার অসুবিধা নাই, আমি আপনার খেদমত করতে রাজি। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাওয়াতুল্লাহ নবীজি গো, ও গো নবীজি আমাদের মনের বেদনা, আমরা কি মদিনা যাব না, সহে না বিরহের যন্ত্রণা, দেখে নাও সোনার মদিনা। নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহাবিপদে, নবীজি তোমায় না পেলে। নবী ইয়া রাসূল সালাম আলাই, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ, ইয়া রাহমাতুল লিল আলামিন, তুম শাফি এ রোসে এ জসা হো, উনকা দর আর মেরা সর হো, ইস জাহান সে জব সফর হো, সবজে গুম
বদ পর নজর হো নবী সালাম এ রসুল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ আলাইহি ইয়া রাব্বি সাল্লিম ওয়া সাল্লিম দাইমান ওয়া আবাদান আলা নাবিয়্যিক ওয়া খাইরি খালকিহি কুল্লিহিম ইয়া দাই মেরে রাব দুরুদ ওয়া সালাম বারাকা সিদা নবী পারা ফানি লুদা বালাগ আল উলা বি কামালিহি কাশাফ আদ দুজা বি জামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আবাদান ভাই জানেরা তো আ ঈমানদার বিশ্বাসীগণ আল্লাহ পর্যন্ত পৌঁছানোর জন্য ওসিলা তলব করো ওসিলা খোঁজো যারা আল্লাহওয়ালা আল্লাহ প্রেমিক তারা এই ওসিলা খোঁজে যারা পেয়েছে তারা ভাগ্যবান যারা পাই নাই তাদের ভাগ্যমন্দ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকে যেন ওলিদের নেক সাহায্যতলে জীবন বিতাবার তৌফিক দেন বলি আমিন। সর্বশেষে এখনই দোয়া হবে, আপনারা যে যেখানে আছেন সকলে একবার পড়ুন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ও আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।